বন্ধুরা, বিমানের ইঞ্জিন যখন তৈরি হয় তখন এটি নিরাপদ আছে কিনা জানার জন্য এটিকে বিভিন্ন রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আর এগুলোর মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে হাই স্পিডে বরফ এবং জলের ফায়ারিং, অথবা ইঞ্জিনের ভিতরে আস্ত মুরগি এবং পাখির মতো প্রাণীগুলোকে ফায়ারিং করা। কিন্তু কি কারণেই বা বিমানের ভিতরে চিকেন দেওয়া হয় এবং কি কারণে তারা এই ধরনের টেস্টগুলো করে থাকে? আর আজকের ভিডিওতে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন, তাই আজকের এই ইন্টারেস্টিং ফ্যাক্টস গুলো মিস করতে না চাইলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বার ওয়ান, অল ওয়েদার টেস্ট। বন্ধুরা, ইঞ্জিনিয়াররা যখন বিমানের ইঞ্জিনগুলো তৈরি করে তখন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন ইঞ্জিনগুলোর ক্ষতি না হয় ওই রকম করেই তারা ইঞ্জিনগুলোকে বানিয়ে থাকে। আর ইঞ্জিনগুলো বৃষ্টি তুষারপাত সহ চরম উত্তাপের মধ্যেও যেন সার্ভাইভ করতে পারে এই জিনিসটা সবসময় মাথায় রাখা হয়, যার কারণে আকাশপথে ভয়ঙ্কর বৃষ্টি আসলে বিমানগুলো সার্ভাইভ করতে পারবে কিনা এই জিনিসটা জানার জন্য বিশাল একটা জল কামান দিয়ে বিমানের ইঞ্জিনের মধ্যে জল ফায়ার করা হয়, যেটার মাধ্যমে ইঞ্জিনের ভিতরে প্রতি মিনিটে প্রায় 400 গ্যালন পর্যন্ত জল ফায়ার করা হয়। আর এই পরীক্ষায় যদি ইঞ্জিনগুলো উত্তীর্ণ হতে পারে তাহলে পরবর্তী পরীক্ষার জন্য ইঞ্জিনগুলোকে তৈরি করা হয়। কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো আরো বেশি কঠিন, কারণ বিমানগুলো আকাশে উড়ার সময় যখন তাপমাত্রা কমে যায় তখন চারদিকে বরফ পড়তে শুরু করে, আর এরকম পরিস্থিতিতে বরফের টুকরোগুলো ইঞ্জিনের ভিতরে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, যার কারণে ইঞ্জিন পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের বরফের টুকরোর প্রয়োজন হয় এবং বরফের এই বলগুলো ইঞ্জিনের মধ্যে অনেক দ্রুত গতিতে ছুঁড়ে মেরে দেখা হয়। বরফের টুকরো ইঞ্জিনের ভেতরে গেলে এগুলো কিভাবে সার্ভাইভ করতে পারে এবং কত তাড়াতাড়ি ইঞ্জিনটা আবার আগের অবস্থানে ফিরে আসতে পারে, এর পাশাপাশি উচ্চ এবং নিম্ন তাপমাত্রায় ইঞ্জিনগুলো সার্ভাইভ করতে পারে কিনা জানার জন্য এগুলোকে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রার দুই জায়গাতেই রাখা হয়। যেমন কি তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেলে ইঞ্জিনগুলোর কি অবস্থা হবে জানার জন্য এগুলোকে ওইসব জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে -30°C-এর নিচে তাপমাত্রা থাকে, এবং সেখানে তারা ইঞ্জিনগুলোকে কয়েক সপ্তাহের জন্য রেখে দিয়ে মাটিতে এবং বাতাসের মধ্যে তুষারপাতের সাহায্যে থ্রাস্ট পরীক্ষা করে নেয়। আর এই ধরনের পরিস্থিতিতে ইঞ্জিনটা কতক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারে এই জিনিসগুলো তারা এভাবে করেই পরীক্ষা করে নেয়। নাম্বার টু, বার্ড স্ট্রাইক টেস্ট। আকাশে বিমান উঠতে গেলে অনেক সময় পাখিরা দল বেঁধেই বিমানের আশেপাশে চলে আসে, এমনকি অনেক সময় বিমানগুলো ল্যান্ডিং অথবা টেক অফ করার সময় চারপাশ থেকে পাখির মতো প্রাণীগুলো উড়ে এসে বিমানের ইঞ্জিনের ভিতরে ঢুকে যায়, যার মাধ্যমে ইঞ্জিনটি বিকল হয়ে বিমানটির বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন কি এই ধরনের পাখির আঘাতে 2009 সালে একটি এয়ারবাস বিমানকে হাটসন নদীতে জরুরিভাবে ল্যান্ডিং করতে হয়েছিল, যার কারণে পাখির মতো প্রাণীগুলোর হাত থেকে ইঞ্জিনটা সার্ভাইভ করতে পারে কিনা জানার জন্য ইঞ্জিন তৈরি করার পরে এটির ভিতরে মৃত মুরগি এবং বিভিন্ন ধরনের পাখির মতো প্রাণীগুলোকে অনেক হাই স্পিডে ছুঁড়ে মারা হয়। এর পাশাপাশি দ্রুত গতিতে পাখিদেরকে ছুঁড়ে বিমানের গ্লাসটিকেও তারা ভালো করে পরীক্ষা করে নেয়। আর এই পরীক্ষায় যদি ইঞ্জিনগুলো পাশ করে তাহলে পরবর্তী ধাপে এগুলোকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ইঞ্জিনগুলো যদি পরীক্ষার মধ্যে ফেল করে তাহলে পুনরায় আবার ইঞ্জিনগুলোকে আরো অনেক বেশি শক্তিশালী করে বানানো হয়। নাম্বার থ্রি, ব্লেড অফ প্রসিডিউর। ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্লেড, যেগুলো প্রতি মিনিটে 3000 বারের উপরে ঘুরে অনেক হাই স্পিডে বিমানটিকে মাটি থেকে আকাশে তুলে ফেলে। কিন্তু হাই স্পিডে ঘোরার সময় ইঞ্জিনের ব্লেড যদি কোনো কারণে খুলে যায় তাহলে এই জিনিসটা ইঞ্জিনের মধ্যে বিশাল আকারের বিস্ফোরণ ঘটাতে পারে, অথবা ব্লেডটি খুলে গিয়ে অন্য কোনো জায়গায় পড়ে বিমানের যন্ত্রাংশগুলো নষ্ট করে দিতে পারে, যার কারণে ইঞ্জিনিয়াররা আগে থেকেই ব্লেডের মধ্যে বিস্ফোরক লাগিয়ে এটিকে টেস্ট করে দেখে। আর টেস্ট করার সময় যদি কোনো কারণে ব্লেডগুলো খুলে যায় তাহলে ওই ব্লেডগুলোকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে আবার নতুন করে শক্তিশালীভাবে ব্লেডগুলো ডিজাইন করা হয়। নাম্বার ফোর, লাইটেনিং টেস্ট। বিমানগুলো আকাশে ওড়ার সময় যে কোনো মুহূর্তেই বজ্রপাত হতে পারে এবং প্রত্যেকটা কমার্শিয়াল বিমান প্রতি বছর অন্তত একবার হলেও বজ্রপাতের শিকার হয়। আর ভয়ঙ্কর রকমের বজ্রপাতগুলো কোনো কারণে যদি ইঞ্জিনের মধ্যে পড়ে তাহলে এটি বিশাল আকারের বিস্ফোরণ ঘটাতে পারে। তবে বর্তমানে বজ্রপাত নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ বিজ্ঞানীরা এই জিনিসটারও সমাধান বের করে ফেলেছে। বর্তমানে তারা বিমানের উপরে কার্বন ফাইবারের মতো হালকা উপাদানগুলো ব্যবহার করে, যেগুলো অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক কম বিদ্যুৎ পরিবাহী, যার কারণে বিমানের এয়ারফ্রেম এবং ইঞ্জিনের মধ্যে এই উপকরণগুলো ব্যবহার করলে বিমানটি অনেক বেশি সুরক্ষিত থাকে। এতে করে বিমানের উপরে যদি বজ্রপাত পড়ে তাহলে ভিতরে থাকা যাত্রীরা বুঝতেই পারবে না যে বিমানের উপরে বজ্রপাত পড়েছে। তবে বজ্রপাতের হাত থেকে পুরো বিমানটিকে রক্ষা করার জন্য বিজ্ঞানীরা এখনো পর্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছে। নাম্বার ফাইভ, ইন ফ্লাইট চেক। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে টেস্টগুলো দেখলেন এই ধরনের সবগুলো টেস্টে উত্তীর্ণ হওয়ার পরেই ইন ফ্লাইট টেস্ট করা হয়, অর্থাৎ মাটিতে থাকা অবস্থায় সব ধরনের টেস্টে
পাস করলে তখন বিমানটি আকাশের উচ্চতায় গিয়ে কিভাবে কাজ করে এবং আকাশের সর্বোচ্চ উচ্চতায় যদি বিমানটি ভালোভাবে কাজ করে তাহলে বিমানটিকে তারা সার্টিফাই করে দেয়। আর এতগুলো পরীক্ষার মাধ্যমে অনুমোদন পাওয়ার পরে তারপরেই বিমানগুলো যাত্রী নিয়ে আকাশের মধ্যে চলাচল করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।